নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে আন্তরিক অভিনন্দন জানাই। এটা আপনাদেরই চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আজকের আলোচনার বিষয় জুন মাস, বিশ্ব রাশির কেমন যেতে চলেছে জুন 2023। নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, কি ফল আপনারা পেতে চলেছেন জুন মাসে, বিস্তারিত আলোচনা থাকবে। আপনার ভাগ্য, আপনার অর্থ, আপনার কেরিয়ার, আপনার শিক্ষা, প্রেম, আপনার যে কোনো প্রশ্ন রয়েছে, সমস্ত কিছু প্রশ্ন কিন্তু এই উত্তরটা এই ভিডিওতে কিন্তু আপনারা পাবেন। আমি থাম্বনেলে লিখেছি বন্ধ ভাগ্য খুলবে। হ্যাঁ, জুন মাস বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু বন্ধ ভাগ্য খুলতে চলেছে। হ্যাঁ, এখানে কিন্তু আপনার রাশি চক্র আমি দেখতে পাচ্ছি না, আপনার কিসের দশা চলছে আমি দেখতে পাচ্ছি না, নবগ্রহ আপনার কী পজিশানে রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, বর্তমান যে গ্রহের যে গোচর সেই অনুযায়ী বিশ্ব রাশির বিশেষভাবে জুন মাসে লাভ পেতে চলেছে। আলোচনাটা শুরু করা যাক। আপনারা কি রেজাল্ট পেতে চলেছেন, নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে? প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। আপনাদের স্বাস্থ্যের জায়গাটা যে আমি দেখি, আপনাদের রাশির অধিপতি শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছে, মঙ্গলের সাথে অবস্থান করছে। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু নেই, কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট পরিমাণে পরিশ্রম কিন্তু হবে, অর্থাৎ মেহনতি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে কিন্তু করতে হবে, কঠোর পরিশ্রম, অর্থাৎ মাথার ঘাম পায়ে পড়বে, এতদিক পরিশ্রম কিন্তু আপনাদের এই জুন মাসে কিন্তু রয়েছে। কারণ থার্ড হাউসে শুক্র, তো ফল আপনি পাবেন, কিন্তু আপনাকে কঠিন পরিশ্রমের ফল আপনি পরে আপনি কিন্তু রেজাল্ট পাবেন। আপনি বিশ্ব রাশির মানুষ, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে কোনো ব্যাপারে একটু হেডেক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে কোনো ছোটোখাটো ব্যাপারে মানসিক চাপ বৃদ্ধি করবে, কারণ শুক্র তৃতীয়ভাবে এই জায়গাটা কিছুটা হলেও আপনাদের মানসিক হেডেকগুলো আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। তবে স্বাস্থ্যের জায়গাটা আমি বলবো আপনাদের যথেষ্ট ভালো রয়েছে। ভাগ্য কেমন রয়েছে, দেখুন, ভাগ্যাধিপতি শনি আপনার কর্মভাবে অবস্থান করছে এবং শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। শনি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু পাওয়ারফুল ডিগ্রিগত দিক থেকে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা রিকভারি আপনাদের কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গা। দেখুন, সপ্তম ভাবি হচ্ছে দাম্পত্য জায়গা, সপ্তম প্রতি মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে নিচস্থ। দেখুন, আপনার ক্ষেত্রে একটি বলবো, আপনার পার্টনারের শরীরের দিকে আপনি নজর দিন, আপনার লাইফ পার্টনারের হেলথের দিকে আপনি নজর দিন। লাইফ পার্টনারের হেলথের জায়গা নিয়ে কিছুটা হলো সমস্যা কিন্তু রয়েছে, এবং আপনার সাথে আপনার লাইফ পার্টনারের কিছুটা হলো মতবিরোধ, মত পার্থক্য, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, অর্থাৎ আপনি বলছেন একদিকে যাওয়ার কথা, আপনার লাইফ পার্টনার বলছে আরেকদিকে যাওয়ার কথা, মতের মিল না হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। তবে ছোটোখাটো ভ্রমণ যোগও আপনাদের এ মাসে দেখা যাচ্ছে, জুন মাসে লিখে রাখুন। এবার আসি আপনাদের কর্ম। দেখুন, কর্মাধিপতি কর্মভাবে অবস্থান করছে, আমি বলবো আপনি বিশ্ব রাশির মানুষ লিখে রাখুন, কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছেন বা ডেজিগনেশন চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, বা একটা ভালো বেটার আপনি চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।
বিশেষ করে আরেকটি জায়গা আপনাদের ভালো দিবে, শুনি যেহেতু প্লেসমেন্ট ভালো রয়েছে, পেট্রোল কেমিক্যাল অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, লোহার সঙ্গে যুক্ত রয়েছেন, কয়লার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পেতে কিন্তু চলেছেন। আপনি বিশ্বরাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে শিক্ষা কেমন যাবে, দেখুন পঞ্চম ভাবি হচ্ছে আমাদের শিক্ষা। পঞ্চম পতিকে বুধ রাহুর সাথে যুক্ত রয়েছে, দেখুন রাহুর সাথে যুক্ত বুধ সমস্যা দিবে আপনার 8ই জুন পর্যন্ত। 8ই জুনের পর এই বুধ আপনার রাশিতে এবং মাসের শেষে এই বুধ আপনার রাশির দ্বিতীয় অবস্থান করবে। অর্থাৎ 8ই জুনের আগে যদি কোনো ফর্ম ফিল আপ বা এক্সাম থাকে, এখানে কিছুটা হলো সমস্যা আসবে। 8ই জুনের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো, যারা অ্যাডমিশন নিতে চাইছেন বা ফর্ম ফিল আপ করতে চাইছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন নিশ্চিত রূপে। অর্থনৈতিক জায়গাটা আমি যদি বলি, এই 8ই জুনের পর থেকে কোনো সূত্র থেকে সম্পত্তি লাভ অথবা অর্থনৈতিক জায়গা হঠাৎ অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি বিশ্বরাশির মানুষ, কিন্তু 8ই জুনের আগে পর্যন্ত শিক্ষাক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু সমস্যা কিন্তু রয়েছে। যারা বিদ্যার্থীরা আছেন, 8ই জুনের পর যারা শিক্ষাক্ষেত্রে চেঞ্জ করতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন, 8ই জুনের পর আপনারা কিন্তু এই পরিবর্তনটা করুন। এবার আসি আপনাদের প্রেম, পঞ্চম ভাবি হচ্ছে প্রেম। দেখুন এই পঞ্চম পতি 8ই জুন পর্যন্ত আপনার দ্বাদশভাবে অবস্থান করছে, 8ই জুনের পর আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু 8ই জুনের আগে পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং, ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, নিজের ভুল স্বীকার না করা, একে অপরের উপর দোষারোপ করা, এই সমস্যাগুলো কিন্তু প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু হবে। অর্থাৎ কিছুটা হলো বন্ডিংয়ের অভাব রয়েছে একে অপরের, এবং আপনাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি এই 8ই জুন পর্যন্ত কিন্তু থাকবে, এবং খরচ দিকে নিয়ন্ত্রণ দিন 8ই জুন অবধি। 8ই জুনের পর থেকে কিছুটা হলো এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু দিবে। এবার আসি আপনাদের দ্বাদশভাবে রাহু অবস্থান করছে, দেখুন দ্বাদশভাবে রাহু ফরেন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিদেশের মাটিতে কাজকর্ম করছেন বা বিদেশে যেতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগও কিন্তু সৃষ্টি কিন্তু করবে। অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, এই জায়গাগুলো আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ জুন মাসে অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বাড়বে এবং কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। রাশিতে 15ই জুন পর্যন্ত রবি অবস্থান করবে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের সম্ভাবনাটা ভালো রয়েছে, কোনো জায়গা থেকে সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের এই সময় মান সম্মান যশ বৃদ্ধি করবে এবং 15ই জুনের পর এই রবি আপনার দ্বিতীয়ভাবে চলে যাবে। অর্থনৈতিক স্থিতি আপনাদের এই সময় মজবুত কিন্তু হবে। দীর্ঘদিনকার আটকে গেছে এমন কোনো কাজ 10ই জুনের পর থেকে কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। তবে একটি কথা বলবো, আপনারা ভাগ্যের সাপোর্ট নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন। আপনারা হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে আপনাদের এই মাসটি ভালো কিন্তু যাবে। এবং পাশাপাশি
শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বেশ কিছু পরিবর্তন আপনাদের আসবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, মায়ের জয়েন্ট পেন, হাঁটুতে ব্যথা, ব্যাক পেন, এই ব্যথাজনিত সমস্যাগুলো কিন্তু বাড়বে। এবং খরচের জায়গাটা, আপনি বিশ্বরাশি মানুষ, খরচের দিকটাতে নিয়ন্ত্রণ রাখুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।